আমি এমন একটা পরিবার থেকে উঠে এসেছি যে পরিবারে কোনো মেয়ে কখনো কোনোদিন চাকরি করবে এই কথাটা কোনোদিনও ভাবেনি, ভুলেও কখনো ভাবেনি। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব অন্তরা মল্লিক, বিসিএস খাদ্য, 36তম বিসিএস এর সুপারিশ প্রাপ্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি উক্তি, আসলে শিক্ষকদের প্রতি আমার কৃতজ্ঞতা কোনো শেষ নেই। কৃতজ্ঞতা প্রকাশের জন্য কোনো ভাষা ব্যবহার করলেও সেই ভাষাটাকেও আমার কাছে মনে হয় তুচ্ছ। এমন কোন ভাষা বোধহয় পৃথিবীতে নেই যেটা কৃতজ্ঞতা প্রকাশের জন্য যথেষ্ট। শিক্ষা যেমন আমার শুরু হয়েছিল কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার সবুজকুলি স্কুলে, সেখান থেকে ভখালী প্রাথমিক বিদ্যালয়, নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে 2004 এসএসসি কমপ্লিট করি, মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা ডিগ্রি কলেজ থেকে 2006 এইচএসসি, সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করি ইংরেজি বিভাগ থেকে। আসলে রাজেন্দ্র কলেজের প্রতিটি ধুলিকণার কাছে আমি ঋণী, রাজেন্দ্র কলেজের প্রতিটি শিক্ষকের কাছে আমি ঋণী, ইংরেজি বিভাগের সকল শিক্ষার্থী এবং শিক্ষক তাদের কাছে আমার ঋণের কোনো শেষ নেই। আমার এই পথ চলায় আমার শিক্ষকদের অবদান যতটুকু রয়েছে ঠিক ততটুকুই অবদান রয়েছে আমাদের আমার পরিবারের সকল সদস্য, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, যারা প্রতি মুহূর্তে আমাকে উৎসাহ দিয়ে চলেছেন। এমনকি এখনো সেই উৎসাহগুলো আমি পেয়ে চলেছি আমার সেই সম্মানিত শিক্ষকদের কাছ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যের কাছ থেকে, বটবৃক্ষের মতো যারা প্রতিনিয়ত আমাকে ছায়া প্রদান করে চলেছেন। বিসিএস একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত আমার পিতৃতুল্য পরম শ্রদ্ধেয় শিক্ষক জনাব রিজভিজামান স্যার, জনাব শাহজাহান স্যার, আমাদের কোচিংয়ের পরিচালক ইকবাল মিয়া ভাইয়া, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সামনে উপস্থিত সকল স্বপ্ন সারথী যারা এখানে এসেছো বিসিএস ক্যাডার হবার আশায় বা আমরা যারা বিসিএস ক্যাডার হয়েছি তাদের কাছ থেকে কিছু শোনার আশায়, যাতে সেটা তোমরা নিজেদের জীবনের অনুপ্রেরণা হিসেবে তোমরা কাজে লাগাতে পারো। স্টেজে উপস্থিত আমার সহযোদ্ধারা যারা বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে সকলের প্রতি জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানে তোমাদের সামনে কিছু বলার সুযোগ দানের জন্য বিসিএস একাডেমির প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি অন্তরা মল্লিক, একজন সাধারণ মানুষ, 36তম বিসিএস এ খাদ্য ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে। আমার পথ চলায় যে প্রতিষ্ঠানটি ওতপ্রোতভাবে জড়িত সেই প্রতিষ্ঠানটির নাম বিসিএস একাডেমি। 35তম বিসিএস ছিল আমার জীবনের প্রথম বিসিএস এবং 35তম বিসিএস এর প্রিলিমিনারি থেকে আমি এই প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট, এমনকি এখনো বলতে গেলে আমি সংশ্লিষ্টই আছি। কারণ আমার মনে হয় ক্যাডার হওয়া মানেই জীবনে সবকিছু শেখা শেষ হয়ে যাওয়া নয়, আমি আরো শিখতে চাই। আমি এখনো বলি যে আমার পড়ালেখা এখনো শেষ হয়ে যায়নি, আমি আরো শিখছি এবং ভবিষ্যতে আরো শিখব। কারণ আমার কাছে এটাই যে জ্ঞান একটা অসীম সাগর, কারণ জ্ঞান পিপাসা মেটানো আসলে খুবই কঠিন ব্যাপার। তোমাদের সামনে আমি গানের দুটো লাইন বলবো, হয়তো অনেকেই শুনেছো। লাইন দুটো হলো যে খিড়কি থেকে সিংহ দোয়ার, এই এই তোমাদের পৃথিবী, এর বাইরেও জীবন আছে তোমরা জানো না। আমি এমন একটা পরিবার থেকে উঠে এসেছি যে পরিবারে কোনো মেয়ে কখনো কোনোদিন চাকরি করবে এই কথাটা কোনোদিনও ভাবেনি, ভুলেও কখনো ভাবেনি। মাস্টার্স কমপ্লিট করেও তারা গৃহিণী হিসেবে তাদের জীবন পার করেছে এমন রেকর্ডও আমাদের পরিবারে আছে। ঠিক সেই অবস্থান থেকে আমার চাকরি করতে যাওয়া বা এই ক্যাডারের যে যাত্রাটা এটা আমার অনেক বেশি সহজ ছিল না। অনেক ক্ষেত্রে আমার প্রতিকূলতার সম্মুখীনও যেমন হতে হয়েছে অনুকূল পরিবেশও ঠিক ততটাই আমি পেয়েছি। তো সবসময় একটা চাওয়া আমার মধ্যে কাজ করতো যে এই চার দেয়ালের মধ্যে সারাটি জীবন পার করে দিব, সেটা কখনো আসলে ভাবতে পারিনি। সবসময় চেয়েছি যে নিজের একটা পরিচয় হোক, আত্মমর্যাদা নিয়ে যাতে আমরা বাঁচতে যাতে আমি বাঁচতে পারি, এই জন্য দিতে হয়েছে এবং এখনো আমাকে কঠিন পরীক্ষা দিয়ে যেতে হচ্ছে, কিন্তু হেরে যাব সেটা কখনো ভাবিনি।
এপিজে আব্দুল কালামের মতো বলতে হয় যে জীবনে কঠিন বাধা সমূহ আসে তোমাকে ধ্বংস করতে নয়, বরং তোমার ভিতরে লুকিয়ে থাকা অমিত সম্ভাবনাকে অনুধাবন করাতে। বাধা সমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও। আমি যখন পড়ালেখা করতাম আমার কাছে মনে হতো যে এই কথাগুলো আমার কাছে মূল মন্ত্রের মতো মনে হতো। আমি প্রতিদিন এই কথাগুলো নিজের মধ্যে বারবার বলার চেষ্টা করতাম এবং সেখান থেকে আমার মনে হতো যে আমি অনেক বেশি শক্তি সঞ্চয় করতে পারছি। আমার সামনে উপস্থিত যে সকল শিক্ষার্থী, তো আমাদের এই ফরিদপুর বা এই মফস্বলে এলাকাটা প্রেক্ষাপটে তোমাদের সকলের মনে সাধারণ কিছু কোয়েশ্চেন, একটা কমন কোয়েশ্চেন বলবো, সেগুলো আনাগোনা করে, সেই কমন কোয়েশ্চেন গুলো আমি একটু বলতে যাচ্ছি, দেখো সেই কোয়েশ্চেন গুলো তোমাদের সাথে মেলে কিনা। প্রথম যে কোয়েশ্চেন, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিসিএস হয় না, কথা কি একমত? অনেকে আমাকে এখনো জিজ্ঞেস করে, ফোন করে, মেসেজ পাঠায় যে দিদি আসলে কি আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন? তো তোমাদেরকে বলছি যে হ্যাঁ সত্যি আমি ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী। শুধু আমি না, ফাল্গুনি পাচ্ছি নাম তোমরা শুনেছো যে আমার সাথে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে, সজল দাস, সেও আমাদের শুধু ন্যাশনাল ইউনিভার্সিটি না, ফাল্গুনি, আমি এবং সজল আমরা তিনজনই রাজেন্দ্র কলেজের রয়্যাল ডিপার্টমেন্ট ইংরেজি বিভাগের ছাত্র ছাত্রী এবং এটা আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয়। তো কোন বিশ্ববিদ্যালয় বা কোন কলেজ থেকে পড়াশোনা করতেছি সেটা আমার কাছে মনে হয় কখনোই মুখ্য না, যদি নিজের উদ্দেশ্য লক্ষ্য সেটা যদি ঠিক থাকে। দ্বিতীয় যে কোয়েশ্চেন, বিসিএস কি আদৌ সম্ভব? আমার উত্তর এটাই যে কেন সম্ভব নয়। যারা বিসিএস ক্যাডার হয় তারা কি অন্য গ্রহ থেকে আসে নাকি তোমাদের ভেতর থেকে আসা মানুষ? ঠিক আমি তো বলবো যে আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছি যে আমি খুবই সাধারণ একটা মানুষ এবং তোমাদের ভেতর থেকেই আজ আমি এখানে। কোন একটা সময় হয়তো তোমরা যে সিটগুলোতে বসে আছো ওই সিটে আমিও বসতাম, কিন্তু সেখান থেকে আজ আমি এখানে। তাহলে কি আমি অন্য কোনো জায়গা থেকে এসেছি? বিসিএস কি আমার দ্বারা সম্ভব হয়নি? সম্ভব, আমার মনে হয় তোমাদের দ্বারাও সেটা সম্ভব। তৃতীয় কোশ্চেন, এটা বিশেষ করে মেয়েদের জন্য, যে মেয়েদের ক্ষেত্রে সংসার সামলে বিসিএস হয় কিনা। এই কোশ্চেনের উত্তর বা উদাহরণ দুটোই আমি, আমার ছেলের বয়স 4.5 বছর আর বিবাহিত জীবন 10 বছর। তোমরা নিজেরাই বিবেচনা করো যে কিভাবে সম্ভব হলো। এবং অনার্স এবং মাস্টার্স দুটোতেই কিন্তু রাজেন্দ্র কলেজ থেকে আমার রেজাল্ট কৃতিত্বের স্বাক্ষর রাখে। 4 নম্বর কোশ্চেন, কোচিং এর লিফলেট বা ব্যানারে যাদের দেখানো হয় ওরা কি আসলে এখানে কোচিং করেছে নাকি বাইরে থেকে এনে এই ছবিগুলো লাগানো হয়? এই কোচিংটা আমাদের কোচিং কর্তৃপক্ষের পক্ষকে জিজ্ঞেস করা হয় মাঝে মাঝে যে আসলে কি এরা এখানে কোচিং করছে, তো তার উত্তরে আমরা। কিন্তু দুঃখের বিষয় যে আজকে আমার সাথে আরো যারা ক্যাডার হয়েছে বা বিসিএস পাশ করেছে এরকম নন ক্যাডার প্রার্থী, তাদেরকে আসলে আমরা আজকে হাজির করতে পারিনি, যে কারণেই হোক তাদের নিজেদের ব্যক্তিগত কিছু প্রবলেমের কারণে। তো তারা যদি আজকে তোমাদের সামনে থাকতো আর আমরা তো আছি, তাহলে তোমরা বুঝতে পারতে যে আসলে আমরা কোথা থেকে এসেছি বা কোথায় আমরা কোচিং করেছি বা আসলে কোথাকার স্টুডেন্ট আমরা, সেই কোয়েশ্চেনটা আজকে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যেত। পঞ্চম কোয়েশ্চেন, কোচিং এ ভর্তি না হয় বিসিএস হয় কিনা, এর উত্তরটা তোমরা খুব ভালো করে জানো, উত্তরটা আমি একটু দিচ্ছি। সেটা হলো যে কোচিং এ যদি তুমি ভর্তি হও তোমাকে একটা শিডিউলের মধ্যে থাকতে হবে, তোমাকে নিয়মিত কিছু পরীক্ষা দিতে হবে, নিজেকে মূল্যায়নের একটা সুযোগ পাবা, যেটা তুমি বাসায় বসে করতে চাও সেই মূল্যায়নের সুযোগটা তুমি পাবে না। যখন তুমি 50 জন বা 100 জনের মধ্যে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষায় তুমি 100তমই হচ্ছ, তখন তোমার মধ্যে নতুন করে আরো কিছু পড়া বা পড়ার টাইমটা আরো একটু বাড়ানো, আর একটু জানার পরিধি বাড়ানো, প্রতিটার আগ্রহই কিন্তু অনেক বেশি পরিমাণে বাড়বে। আর যখন তুমি বাসায় বসে পড়বা তখন মনে হবে ও আমি তো সবই পেরিয়ে গেছি, আমি তো সবই পারি, শুধু ওই একটু ম্যাথ একটু পারি না, ওই ইংলিশের ওই কয়েকটা একটু পারি না, কিন্তু আসলে তুমি কিছুই পারো না। 6 নম্বর কোশ্চেন, কি করবো কিভাবে করবো? কোনো গন্তব্যে যেতে গেলে আমার মনে হয় সেই গন্তব্যের রাস্তাটা ঠিক করা উচিত আগে আমাদের। ঠিক তেমনই বিসিএস আমরা যখন দিতে চাই তখন আমাদের আগে জানতে হবে যে এই সিলেবাসের অন্তর্ভুক্ত কি 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 আমাদের করতে হবে। সেই সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলি ছাড়া আমরা কোনো কিছু করবো না, অর্থাৎ সেই বিষয়গুলি আমরা বাদ দিব। এভাবে যদি একটা সিস্টেম মাফিক আমরা করি খুব অল্প সময়ের মধ্যে আমাদের সিলেবাসটা মোটামুটি শেষ হবে,
আর আমাদের গন্তব্যে পৌঁছানোর রাস্তাটা কোথায় একটু স্মুথ হবে। অনেকেই বলে থাকে বিসিএস তো অবাধ, বিসিএস এর কোনো সিলেবাস হয় না, কিন্তু তারপরও আমি বলবো যে তারপরও একটা সিলেবাস থাকে। আমার কাছে সবসময় মনে হয়েছে পড়াশোনা একটা বন্দনা, একটা পূজা। হাঁটতে হাঁটতে পড়াশোনার কথা মনে করাটা আমার মনে হয়েছে পড়াশোনার একটা অংশ। আমি আমার নিজের একটা উদাহরণ বলি, আমার বাড়িওয়ালার একটা ঘটনা। তখন আমার 34 বিসিএস এর ভাইবা ছিল, ভাইবার বোধ হয় সম্ভবত 7 থেকে 10 দিন বা মানে বাদ ছিল সেই সময়টা। তো আমার বাসার পানির লাইনে একটু প্রবলেম হয়, তো দুপুর টাইমে আমার বাড়িওয়ালা আমার বাসায় আসেন, এমনকি রান্নাঘরে যান, ওই মুহূর্তে আমি রান্না করি। তো বাড়িওয়ালা ওই ভাইয়া রান্না করে যে কয়েকটা বই দেখে, তো উনি হাসতে হাসতে আমাকে জিজ্ঞেস করে যে বৌদি রান্নাঘরে বই ঘটনা কি? তাই বললাম কিচ্ছু করার নেই ভাই, অমুক তারিখে পরীক্ষা, এই রান্না করতে করতে যদি 2-1 পেজও পড়ি আমার সেটাই আমার কাজে দেবে। তো উনি হাসতে হাসতে আর কিছু বললেন না। তো আমার কাছেও আমি আসলে লজ্জা পাইনি, মানে আমার আরো ভালো লাগছে যে উনি অন্তত আমাকে কোশ্চেনটা জিজ্ঞেস করছেন যে কেন আমার এই বইটা এখানে। উনি হয়তো সমালোচনা করতে পারতেন বা যেটাই হোক সেটা করতে পারতেন, সেটা না করে উনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করেছে যে বইটা আমি কেন এখানে রাখছি। তো যাই হোক, আমি এক উদাহরণটা দিলাম একটা কারণে, যে সেটা হচ্ছে আমরা সবাই কম বেশি টিউশনই করি, বিভিন্ন ধরনের কাজে আমরা ব্যস্ত থাকি। সেই ব্যস্ততার মাঝ থেকে যদি আমরা 5টা মিনিট সময় বের করতে পারি বা 10 মিনিট সময় যদি বের করতে পারি, সেই সময়টাও যদি আমরা পড়ালেখার পেছনে লাগাই, সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ টাইম ম্যানেজমেন্ট যে কোনো সফলতার পূর্ব শর্ত বলে আমি মনে করি। আমার সামনে উপস্থিত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আমি বলছি যে তোমাদের ভেতরে আছে অমিত সম্ভাবনা, তোমাদের ভেতরের প্রতিভাকে তোমরা জাগিয়ে তোলো। নিজেদেরকে প্রশ্ন করো যে আসলে তোমরা কি চাও, সেই প্রশ্ন অনুযায়ী তোমরা তোমাদের কাজ শুরু করো, লক্ষ্য ঠিক করো, দেখবে যে একসময় সেই লক্ষ্য বস্তুটাই তোমাদের কাছে ধরা দেবে। প্রতি বছর বিসিএস সার্কুলার হয় এবং সেখানে বিপুল পরিমাণে শিক্ষার্থী কিন্তু বিসিএস ক্যাডার পায়। আমার 36তম বিসিএস এ আমাদের 2343 জন ক্যাডার হয়েছে। তো এই সংখ্যাটা যদি আমাদের এই অডিটোরিয়ামে উপস্থিত 400 বা 500 স্টুডেন্ট যদি পায়, তাহলে কি সেখানে খুব বেশি ক্ষতির কিছু হবে? সেই ব্যক্তিটা কি আমি হতে পারি না বা তোমরা কি হতে পারো না সেই ব্যক্তি? সংখ্যাটা তো বেশ অনেক। এই এটাকে মাথায় রাখো সবসময়, যারা বিসিএস পরীক্ষা দেয় তাদের 3টাও 24 ঘন্টা, তুমি যে 3টা পাচ্ছ সেই 3টাও তোমাদের 24 ঘন্টা। এই 24 ঘন্টা সময়টাকে তোমরা প্রপার ওয়েতে তোমরা কাজে লাগাও। আর সেই কাজে কিভাবে লাগাতে হবে তার জন্য আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আছেন জনাব শাহজাহান স্যার, আছেন আছে আমাদের বিসিএস একাডেমি, এখানে তোমরা সেই সুযোগটা তোমরা পাবে। তো আশা করি তোমরা সময় নষ্ট করবে না সামনে 40-এর সার্কুলার, এবং আমি চাই যে আমাদের মানে আমার সামনে তোমরা যারা আছো তোমাদের ভেতর থেকে আরো অনেক বেশি ক্যাডার আমরা পরবর্তীতে পাই। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকে একটা কথা বলেছিলেন যে তোমার কন্যাদের শিক্ষা দিয়ে ছেড়ে দাও, দেখবে নিজেদের অন্য সংস্থান ওরা নিজেরাই করতে পারবে। তো যাই হোক, কতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি জানি না, শিক্ষা এখনো অর্জন করেই চলেছে। স্রষ্টার কাছে অসংখ্য মানে কৃতজ্ঞতা আমার যে আমাকে আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। আমার সামনে উপস্থিত আজকে তোমরা যারা আছো তাদের সবার প্রতি আমার শুভাশিস রইল। আমার জন্য তোমরা দোয়া করো যাতে আমার সামনের দিনটি আরো বেশি ভালো হয়। তো ধন্যবাদ সবাইকে।